किसी को उपाय कौन नहीं जानी ना जानी ना जानी ना मुझे पाँव के सुधीर क्या खा करो ना हमें तो मैं आशी हो जो ये क्या है हमें शिवानी के खोजवा सुजान पुरंतो शिवानी बाड़ी आगे चीनी दोनों ने तार बाड़ी किंतु शेखर तो शिवानी नहीं नहीं ना ताले कुछाय आते हैं वही जगबुंदार गुप्त आस्थाना है गुप्त आस्थाना है शेखर भी चीनी ना क्या चीनी की ना चाऊ जानी ना ना तब वो दोबारा भी तेरे घूमना देखिए क्या जानी की ना जगबुंदार आस्थाना हमें जानी शेखर जाने आस्थाना आपी ফুলের মতো যার ফুটবার কথা ছিল সে হয়ে গেছে কাঁটা এখন শুধু জ্বালা আর জ্বালা না না আমার কথা থাক শিবানীকে যদি আপনারা পেতে চান আমার সঙ্গে আসুন শিবানীকে তুমি দেখেছ চোখে দেখেছি তবে আমি তার নাম শুনেছি আমি শুনেছ কোথায় শুনেছ ভাই কোথায় শুনেছ কার কাছে শুনেছ মহা পাপীর কাছে বড় গণ্যমান্য পাপী সে এক হাতে তার লুবের লুবের সে অন্য হাতে তার লালসার গেলা তবে শিবানী সেখানে নেই শিবানী আছে যোগগুন্ডার ওই কাজ কামদার আমি শুনেছি আজ নাকি তার আজ নাকি তার বস ভগবান ভগবান কালা বুমা হয়ে গেছে তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও আমার সঙ্গে এসো আমি তোমাদের নিয়ে যাব সেই শয়তানের আস্তানায় আমি যাচ্ছি হুজুর আমি যাচ্ছি শিবানী ইজ্জত রক্ষা করতে আমি আমার প্রাণ দেব তবু তার প্রাণ দিতে দেব না হুজুর তার প্রাণ যেভাবে হোক আমি আমি পুলিশের কর্তব্য পালন করছি তোকে যা আছে জীবন মান যেভাবে হোক ওই পুরের মতো নেতাকে আমাকে বাঁচাতেই হবে কৃষ্ণ বলো রাধা নমস্কার মেজবাবু নমস্কার নমস্কার চমৎকার আপনার আশাটা মনে হচ্ছে আদির হবে সবই কৃষ্ণের ইচ্ছা রাধে বলো আপনি যখন এসে পড়েছেন তারকা সাহেবের বড় বড় রুই কাপড় ধরবেন আসি স্যার সবই কৃষ্ণের ইচ্ছা রাধে বলো মন রাধে বলো সব দারোগা অনেক স্থিতিতে দেশের কথা ভাবি দোষের কথা ভাবি কৃষ্ণের ইচ্ছায় আমার প্রাণের ভাই যুবর কানে এই কথাটা তুলে দেব তারপর যখন সেই গোলক থেকে বিদায় নেবে সে কথা ভেবে আমার কোমল ভক্ত বেদনায় কেটে যাচ্ছে আহ জননেতা হওয়া এই দোষ কোথায় কোথায় পরের জন্য চোখে জল আছে রাধে কৃষ্ণ বলো মন রাধে কৃষ্ণ বলো দারোগা সাহেব দারোগা সাহেব রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো দারোগা আপনার মতো মহান ত্যাগী নেতা থানায় আসাতে আমার তারা ধন্য রাধে কৃষ্ণ রাধে আপনার মতো কর্মবীর কর্তব্যনিষ্ঠ
সব অধিকারের সাক্ষাৎ পেয়ে আমিও ধন্য কিন্তু কি দুর্বুদ্ধ আপনার মেয়ের জনতা পরম অসৎ আপনার সঙ্গে দেখা হয়েছে নাকি স্যার দেখাও হয়েছে কথাও হয়েছে যাবার সময় বলে গেল লোভের ছিপ হাতে নিয়ে আপনি নাকি বসে আছেন আর কেউ সঙ্গে ছিল আমি কাউকে দেখিনি দেখেননি কিন্তু সজন চাষি এসেছিল আর তার ব্যাপারে কথা বলেছে সুজিত্র নোয়া সিঁদুর নিয়ে বেটা যা হোক বউটা ভাত খাচ্ছিল আর যদি খেতে পেল না কে খেতে পেল না স্যার স্যার গো সুজিত্র গো বিধবা হওয়া বড়ই জ্বালা দারাদার নাই এই জন্যে ভাগ্য লিখেছে যৌবন জ্বালায় জোরে করে মন্দ রাধা স্যার বেশ যথেষ্ট দেয়ার সামাল করে ফেলুন কালির ইচ্ছা এই পকেটে ফেলে দিন স্যার পকেটে ফেলে দিন আমি তো আমার হাতে ঘুষ নেই না আপনার পদোন্নতি হবে শুনে সুখী হবে এবারের ভোটে নিশ্চয় নিশ্চয় আপনার জয় হবে অনেক চিন্তা করে এবার আমি জয় পরাজয়ের বাইরে থাকতে চাই তাছাড়া নতুনদেরকে জায়গা ছেড়ে দেওয়া উচিত অবশ্য আমি যাকে দাঁড় করাচ্ছি মনে মনে তারও ইচ্ছে ছিল কিন্তু মুখে কিচ্ছু বলে না বরুণ রাজু কে কে রাজু তরুণ তুর্কি নেতা যোগনী দাস ওরফে যোগবাবু ওকে এইবার আমি ভোটে দাঁড় করাবো আপনার ত্যাগের তুলনা হয় না স্যার আসুন স্যার আসুন 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 পেপসি সেভেন আপ যা আমাদের সামনে তাই খাবেন স্যার আসুন রাধে কৃষ্ণ বলো মো রাধে কৃষ্ণ বলো যুবতী মেয়ের উপর আমাদের উত্তাপ বহু তর জোট মোট গোলমাল না করে জগজির বুকে লেপতে করো মা এসব ভালো ভালো কথা অনেক শুনেছি এখন আর শুনতে ভাল লাগে না এখানে যখন এসে করেছ লোভি ভোগরাকে মধু তোমাকে খেতে দিতেই হবে ডর নেই বকশিস পাবে সোনার হার শিবানী জগজির ঘেরায় যখন এসে পড়েছ তবু তোমার এত সতীমায়ের সতী মেয়ে দেখুন তোমার যৌবন কালে চেহারা দেখে তখন তেজ তোমার চোখে যাবে ভগবানকে নেই আমি তো কোনো পাপ করিনি ভগবানকে
আমাকে দাইত্য আছে তোমার কেউ বন্ধে আমার রুচি কম,
আমার কথা শোনো,
তোমার কাকা যাকে তাকে ভিড়িয়ে দিতে তুমি আর পারবে না। কি বলে যাকে তাকে পারেনি হয়ে আমি যে কথা মুখে বলতে পারিনি আর তুমি ভাই হয়ে সেই কথা মুখে উচ্চারণ করছো। না 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 কাকাকে এত ভালোবাসো না, আগে মানুষকে ভালোবাসো। আমাকে তুমি জান দিতে চেষ্টা করো না বোকা, মনে বরং মনে রেখো বেশি ভাগ পাবো ভালো না। ওদের কুষ্কাবাদীর জন্য সারা রাত তুমি ছেলে কাটিয়েছ একটি সাহেবের কাছে যাওয়ার জন্য, তুমি মরিয়া হয়ে উঠেছ কেন? কিসের জন্য? ওই চাষার যে শিবানী সে আমাদের কে হওয়া? শিবানী আমাদের মা, শিবানী আমাদের বোন, শিবানী আমাদের দেশের মেয়ে। আমাদের ওই পবিত্র মানুষের জন্য আমাদের কিছু ভাবতে হয়। বাবা তুমি আর মেয়ের বন্ধুরা একটু ভালো করে শোনো। পুলিশের কি হয়ে তবে কেন তুমি এমন চঞ্চল হয়ে উঠছ? কেন কেন তুমি বারবার শিবানী and also press this bell icon আমার মালকীকে আঘাত করছো? বাবা না না বাবা আপনি সঙ্গে ভাবেন না, বাবা আপনি সঙ্গে ভাবেন না। এবারে আমার ছোট মন তাই কোনো কথা যে আমি কিছুই মনে করিনি বাবা। তাছাড়া এই কথা তো মিথ্যা নয় বাবা, আমি উৎসাহ দিয়েছিলাম বলে তো মেজ ঠাকুর সুজন কবিয়ালের কাছে গিয়েছিল। তবু ভালো তবু ভালো, এতক্ষণ স্বীকার করেছ যে দোষটা তোমার, তুমি সব অশান্তির মূল। এখন তোমারই উচিত বলাকে উচিত সরজিত দিয়ে খুঁজে নিয়ে আসা। বাবা আপনি শান্ত হন বাবা, অনেক আগে আমার যাওয়া উচিত ছিল। উচিত যখন ছিল আগে আসে কেন? হ্যাঁ চলে যাও। অশান্তি বাড়িও না ইন্দ্রজিৎ, আমি শান্তিতে থাকতে চাই বাবা। বিয়াল্লিশের বিপ্লবী নেতা লোকনাথ মিত্রের পুলিশ ছেলেকে খুঁজতে অন্তত তোমাকে যেতে হবে না। আমি যে কর্তব্য নিষ্ঠ পুলিশের বাবা, দুশ্চিন্তা জয় করা আমার কর্তব্য। তবু দেবুকে আমি পুনরায় থানায় পাঠিয়েছি, হেলদার কোন সংবাদ তারা দিতে পারবে। ওসি সাহেবের সঙ্গে দেখা হয়নি, তার একজন সেপাই বললে একজন যুবকের সঙ্গে সুজন কবিয়াল আর মেজদাকে ফেরি ঢুকে সেই যুবক সেপাই তার কোনো পরিচয় জানে না। রিক্সা স্ট্যান্ডে একজন রিক্সাওয়ালার সাথে তুল নিয়ে দেখেছি, তার মধ্যে একজন বললে কিছু লোকের সঙ্গে মারা মেজবাম কৃষ্ণে দৌড়ে যেতে দেখেছি। Hey there, subscribe to my channel and also press this bell icon.